আপনারা দেখছেন নিউজ কলকাতা। পড়ছি আসাদ আলী। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টি অর্থাৎ ডিএনপির পক্ষ থেকে এক কর্মী সভার আয়োজন করা হয়। ভাঙড়ে কাশীপুর থানার ভগবানপুর অঞ্চলের পাকাপোল সংলগ্ন একটি হলে সভা চলাকালীন কিছু দুষ্কৃতী তাদেরকে প্রথমে সভা বন্ধ করার কথা বলে। ডিএনপির পক্ষ থেকে ইমতিয়াজ আহমেদ বলেন, এটা গণতান্ত্রিক দেশ, আপনার যেমন অধিকার আছে আমারও তেমন অধিকার আছে। সেই জন্যই আমরা আছি ভাই। আপনি আপনি দেখুন, আপনি একদিনের জন্য আছেন, আপনি জাস্ট মিটিং করলেন চলে যাবেন। আমরা অনেক মিটিং করেছি, অনেক কিছু করেছি, ঠিক আছে? আমার আমি যে ছেলেটা এখানে দাঁড়িয়ে আছি, আমার বাড়িটা আগে গিয়ে দেখবেন, আমার ঘর দৌড় ভাঙা সব আমার বাড়ি ব্যাস আমার ক্ষতি হয়েছে। অনেক আপনার মধ্যে অনেক আপনার মধ্যে স্টেট লেভেলের অনেক জন এসে আমাকে অনেক কিছু বলে, হাম দেখ লেঙ্গে, হাম কর লেঙ্গে, হাম পাস মে রহেঙ্গে, জব হাম তকলিফ মে গিরতে হ্যায় কোই নেই রহতা হ্যায় আমারে পাস, কোই নেই রহতা, মেরে সাথ লিডার নেই রহতা। জোর করে তারা সভা বন্ধ করে দেয় এবং ফারুক হোসেন নামে এক কর্মীকে মারধর করে বলে অভিযোগ। অভিযোগের তীর শাসক দলের দিকে বলে জানা যায়। পরে কাশীপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন কর্মী সভায় উপস্থিত ছিলেন ডিএনপির রাজ্য সভাপতি প্রফুল্ল কুমার মাঝি ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ মোল্লা, নাজমা কয়াল, শামসুল হুদা, আদিবাসী নেতা বিরান মাহাতো সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শতাধিক কর্মী। ব্যুরো রিপোর্ট, নিউজ কলকাতা। ছবিটা জমবে না, নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।